নমস্কার বন্ধুরা, নমস্কার। তো আজকে কৌতুকটা সাজিয়ে নিয়েছি। আজকে স্পেশালি সমস্ত কিছু কাবাব আইটেম আছে, বেশিরভাগটা কি পুরোটাই বলতে পারেন কাবাব টাইপেরই আইটেম। সমস্ত কিছু আমি চুজ করে নিয়েছি, কিছু কিছু নাম মনে আছে, কিছু কিছু নাম ভুলে গেছি। তার মধ্যে নাম উপরে লিখে দিয়েছিল মার্কার দিয়ে, কিন্তু কালি মুছে গেছে, বুঝতে পারছি না। তো যাই হোক, খাবারগুলো নিয়ে এসেছি আজকে, মানে নিয়ে এসেছে সম্রাট দ্য ফুড ফ্যাক্টরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শ্যামনগরের ব্যবসা সমিতির পাশে, তাই তো? ফার্স্ট টাইম ট্রাই করব। আর এটা হচ্ছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি, গার্লিক আইটেম সবই পাওয়া যায় এখানে। তো ফার্স্ট টাইম আইটেমটা ট্রাই করছি, মানে এই রেস্টুরেন্টে। তো কি কি আছে প্রথমে এটা খুলি আগে। এটা হচ্ছে গিয়ে হারিয়ালি কাবাব। তো অনেকক্ষণ আগে এনেছি, ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, খুলি এখানে রাখি। এটা হচ্ছে রেশমি কাবাব, রেশমিটা বোঝা যাচ্ছে। এখানে রেশমিটা মনে হচ্ছে একটু অন্যরকম। না না, একই রকম, একটু ঠান্ডা, না একটু অন্যরকম, মানে উপরের গেট আপে বোঝা যাচ্ছে একটু অন্যরকম আছে। আলাদিনের চিরাক খুলছে আর কি, দারুণ দারুণ সব খাবার বেরোচ্ছে। এটা সম্ভবত ড্রাগন চিকেন। হ্যাঁ, ড্রাগন চিকেন। মুছে গেছে লেখাগুলো না, উপরে যে সমস্ত জিনিসগুলো কোটিং দেওয়া থাকে সেগুলো দেখে বুঝলাম আর কি। আচ্ছা দাঁড়ান, এটা ওপর দিক, ওই দিকটা দেখি আমি। ড্রাগন চিকেন, এই যে তিল দেওয়া রয়েছে, কাজু বাদাম টাদামও আছে জানো তো। ওইটা একটু নাও, এটা বক্সগুলো খুলে দাও। এটা হচ্ছে গিয়ে সম্ভবত শুনি চিকেন টিক্কা কাবাব। এটা সম্ভবত রোল। কি রোল বলো, এটা রোল তো বুঝতে পারলে, কিন্তু কি রোল? ওই জন্য তো সম্ভবত বললাম, মানে কি রোল জানি না বলে তো সম্ভবত বললাম না। সব খুলে নি, তারপর সাজিয়ে রাখছি। এটা হচ্ছে ডাবল এগ চিকেন রোল। ইয়ে করো, এটা হচ্ছে ডাবল এগ চিকেন। এটা এমনি রাখো, এটা টেবিলের উপর সাইডে এমনি রাখো। আচ্ছা, এটা কি দেখি। আচ্ছা, এটা বলো কি, আন্দাজ করে বলো এটা কিসের উপর হতে পারে? চিকেনের রোল টোল কিছু একটা। এটা হচ্ছে ক্রিসপি চিজি পটেটো। আজকে কাবাবের বাজার বসেছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে, মানে যেটা সবচেয়ে বেশি সবার পছন্দের আর কি। সমস্ত কিছুই তো থাকে, কিন্তু এটা হচ্ছে কি, তন্দুর চিকেন লেগ তন্দুরি বা তন্দুর 2 পিস। একটা প্লেটে একটু চাটনি ঢেলে নাও। চাটনি আরও আছে, আছে সাদা লাল গ্রিন, মেয়োনিজ, গ্রিন চাটনি আর টমেটো সস। আচ্ছা, আর এখানে আছে আমার জন্য আর একটা, দুটো আইটেম আছে। এটা ওটা হচ্ছে ওর কাছে মাজা রয়েছে, আর আমার কাছে রয়েছে থামস আপ। এখানে থাকুক, তো প্রথমে শুরু করব। আচ্ছা, কি কি রয়েছে বলে দিই। এটা কি জানি বললাম তখন তোমাকে, ও ভুলে গেছি যা বলেছি বলে দিয়েছি। তো সমস্ত বেশিরভাগটা দেখতে পাচ্ছেন আপনারা, কাবাব টাইপের আইটেমই রয়েছে। তো যাই হোক, এবারে কি করব, খাওয়া শুরু করি। আর এই রেস্টুরেন্টের খাবার আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এইটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে কি ছিল ঠিকঠাকই, কিন্তু আনতে আনতে গরম আর ঠান্ডা হয়ে গেছে। এনে সেটআপ করতে করতে যেটা হয়, তো প্রথমে আমি এটাই হাত দিই, ক্রিসপি চিজি পটেটো দিয়ে খাবো। ক্রিসপি নিতে গেছে। ভেতরটা না পুরো চিজ দেওয়া, জমে গেল জাস্ট ফাটাফাটি। তো ওটা দিয়ে খাওয়া হয়ে গেল, ওটা খাওয়া গেল। এবারে কি খাবো, এবারে খাবো হচ্ছে গিয়ে ড্রাগন চিকেনটা খাবো।
এটা হারিয়ালি চাটনি দেখাও। চলুন তো, বেশ ভালো, মজাদার আইটেম এটা। চাটনি ছাড়াও ভালো লাগবে, চাটনি দিয়ে আরো ভালো লাগবে। এর মধ্যে না কাজু বাদাম দেওয়া আছে। আমি এখানে একটা আইটেমের নাম ভুল বলেছি, এটা হারিয়ালি চিকেন, এটা হারিয়ালি ফিশ। হারিয়ালি ফিশ তো, চিকেন খেলাম, পটেটো খেলাম, এবারে খাবো ফিশ। এটা হচ্ছে গিয়ে ফিশ খেয়ে করে দেবো ডিশমিস। হেভি বানাচ্ছি আজকে, একটু বেশি হয়ে যাচ্ছে। লাল লাল ড্রেসে হারি হারি হারিয়ালি ফিশ। এটা গরম থাকলে না সত্যি বলছি খুব দারুণ লাগতো, হেভি হয়েছে তাও। কি ফিস তো আছে, কাটা আছে, ঠান্ডা হয়ে গেছে বলে একটু সমস্যা হচ্ছে, বাট খেতে খুব টেস্ট হচ্ছে। আর সম্ভবত একটা ভেটকি মাছ, আপাতত যা খেলাম বেস্ট। এবারে খাবো ফিস তান্দুরিটা, খেতে খুব ভালো লাগে। এবারে খাবো হচ্ছে গিয়ে রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। মানে উপর দিয়ে দেখে মানে চিকেন রেশমি কাবাব, আর ডিমের কোটিং দেওয়া আছে। চেনা করতে রেশমি কাবাবের দিয়ে একটু আলাদা দেখতে, আর অমলেটের কোটিং মোটামুটি সবই আমরা অল্প দুটো একটা করে খাচ্ছি। এটা এনে কি বলেছিলাম, লাসনি চিকেন সম্ভবত। বেশ ভালো কিন্তু রেশমি, মানে সব কটা কাবাবই ভালো লাগলো, রেশমি কাবাবটা ঠিক অতটা জমলো না। ডিমের কোটিং ছাড়াই মানে, হ্যাঁ রেশমি কাবাবটা মানে অ্যাভারেজ, ঠিক আছে, মানে একটু অন্যরকম যেহেতু ডিমের কোটিংটা দেওয়া রয়েছে, মানে ভালো বাট এরকম জমলো না। এইগুলো যেমন জমে গেছে, একটু মিষ্টি মিষ্টি হয়, সবার শেষে একদম সুপারি। এইটা সব জায়গায় খেয়ে একটা শান্তি লাগে,
সবটা কাবাবই টেস্ট করলাম তাই তো আর লাস্টে এটা হচ্ছে ডবল এগ চিকেন রোল একটু কাটিং করে নে এটা আমাদের লাস্ট আইটেম ফাইনাল আইটেম খাবার এনে বাড়িতে খেলাম ভালোই ফার্স্ট টাইম ট্রাই করলাম এবার ইচ্ছে আছে একবার একদিন রেস্টুরেন্টে নিয়ে যাবে বেশ ভালো আর কি কি আইটেম আছে এটা পরে দেখো ভর্তি আইটেম তাই না খালি রোলটুকুই বাকি রয়েছে আর রোলটা সত্যি খুব সুন্দর হয়েছে মানে দারুণ সুন্দর কাটিং হয়েছে আর একটু ইউনিক টাইপের রোলটা একটু অন্যরকম আলাদা যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন শেয়ার করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আর এই রেস্টুরেন্টে গিয়ে খাবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে বাই বাই